Assalamualaikum, welcome back to my channel. I'm Nasti. Viewers, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। Viewers, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডিম চপ বানিয়ে রেখেছি। এখানে কুমড়া কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি আর বেশ অনেকটা পরিমাণ বেসন গুলিয়ে রেখেছি। এগুলোকে আমি ভাজবো। তার কিভাবে কি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আলু, আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ভাবছেন এতগুলো আলু ডিম দিয়ে আমি কি করব। Viewers, আমি তো খাবারের অর্ডার নেই, যে মানে সিজন, যে সিজনে যে খাবারের আইটেম মানে সেই খাবারগুলোর অর্ডার নেই। আজ আমার অর্ডার এসেছে ডিম চপ, বেগুনি আর হচ্ছে মিষ্টি কুমড়ার চপ। তো এগুলোকে আমি এই যে আলুগুলো সেদ্ধ করে তারপরে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর আমি অর্ডার নেই শুধু চাঁদপুরের জন্য, যেহেতু আমি চাঁদপুরে থাকি এই জন্য শুধু চাঁদপুরবাসীদের জন্য, মানে চাঁদপুর যে মেন টাউন এখানে শুধু আমি অর্ডার নেই। আর আমি ওইভাবে পরিচিত এখনও হতে পারিনি। আমি আমার বাসার আশেপাশে যারা আমার পরিচিত আমাকে চিনে, যারা জানে আমি খাবারের অর্ডার নেই, তারাই আমাকে অর্ডার করে। আর আপনারা যারা চাঁদপুরে থাকেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা ইচ্ছে করলে আমাকে অর্ডার করতে পারেন যে কোনো খাবার। ধরেন আচারের সিজনে আচার, পিঠা জন্মদিনে বা যে কোনো গায়ে হলুদের যে পিঠা পায়েস, মানে বিভিন্ন ধরনের যে কোনো আইটেম আপনারা অর্ডার করতে পারেন শুধু চাঁদপুরবাসীদের জন্য। Viewers, এটা দেখতে পাচ্ছেন আমি ডিম চপের জন্য আলুটা রেডি করেছি। আর এখানে একটু তেল দিয়ে নিলাম, তেল দেওয়ার কারণে আমার হাতে আলুটা লেগে যাবে না। এই তো আমি একটু একটু করে আলু রেডি করে নিচ্ছি চপ। আর আমার মেয়েও আমাকে একটু হেল্প করছে, কারণ যেহেতু অনেকগুলো অর্ডার, 40 পিসের অর্ডার, এই জন্য আমার মেয়েও আমাকে হেল্প করছে। Viewers, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার পাশে থাকার জন্য। আর দোয়া করবেন আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি। এই তো আমার ডিমের চপগুলো বানানো হয়ে গেছে, আলু দিয়ে ডিমগুলো। আর এখানে বেসন গুলিয়ে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি আর হচ্ছে কুমড়া কেটে নিয়েছি। এখান থেকে আমি কয়েক পিস ডিম চপ আপনাদের ভেজে দেখাবো। আমি ছোটো একটি বাটিতে কিছু বেসন নিয়ে আর এখানে আমি 5 পিস ডিম চপ নিয়েছি। এটাকে আমি কীভাবে ভাজবো, যেহেতু সবগুলো ভেজে দেখানো সম্ভব না, তাই আমি এখান থেকে কিছুটা ডিম চপ নিয়ে আমি বেসনে দিয়ে তারপর এখানে টোস্ট বিস্কিটের যে গুঁড়া সেটা দিয়ে কোট করে আমি যে ভেজে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এতগুলো ভেজে দেখানো সম্ভব না, তাই এই কয়েকটা ভেজে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ভিডিও বানাতে গেলে আপনার দেরি হয়ে যায়। যখন আমি ভিডিও করি যে কোনো একটা খাবার আইটেম বানাই, তখন ভিডিও করতে করতে মানে ওই খাবারের ইয়েটা দেরি হয়ে যায়, এই জন্য আমি অল্প কয়েকটা ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। Viewers, কেমন হয়েছে ডিম চপগুলো? আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে বানাতে পারেন। আর আমি এভাবেই বানাই, কাঁচা পেঁয়াজ তারপর কাঁচা মরিচ এগুলো দিই না, এগুলো দিলে বেশ কিছুক্ষণ থাকে না। আর এভাবে একটু বেরেস্তা করে নিলে বেশ অনেকটা সময় থাকে আর খেতেও ভালো লাগে, একটা ফ্লেভার আসে। Viewers, যদি আমার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করবেন। আপনারা একটা কমেন্ট করলে আমার একটু উৎসাহ জাগে, যে আমি আমার ভিউয়ার্সটা একটা কমেন্ট করেছে সেই কমেন্টের আমার একটু উৎসাহ জাগে যে না আমাকে আরও ভালো কিছু করতে হবে। এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।